নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার যে খুবই একটা আর্থিক অনটনের মধ্যে রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এ ব্যাপারে খোদ শাসক দলের নেতারাও কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। বিরোধীরা তো দাবি করছেনই, কিন্তু একই সঙ্গে শাসক দলের নেতাদেরও কিন্তু এই যে টাকার টানাটানি সে নিয়ে নানাভাবে কথা বলতে শোনা যাচ্ছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই রাজ্য সরকারের জন্য অর্থাৎ তৃণমূল সরকারের জন্য যে ডিসেম্বরের ডেডলাইন এঁকে দিয়েছিলেন কিংবা ডেডলাইন নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার ব্যাখ্যায় তিনি পরে যেটা জানিয়েছেন কিংবা বিজেপির বিভিন্ন নেতারাও যেটা বলছেন, যে আসলে তারা যেটা বলতে চেয়েছেন যে ডিসেম্বরের পর এই রাজ্য সরকার তার সরকার চালাতে পারবে না, সরকারি যে বিভিন্ন সমাজসেবা প্রকল্প সেই সব তারা চালাতে পারবে না। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এই রাজ্য সরকারের আর্থিক পুরো পরিকাঠামো ভেঙে পড়বে, সেটাই এই ডিসেম্বরের ডেডলাইনের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন যে সরকারটা পড়ে যাবে। উল্টো দিকে শাসক দলের নেতারা যেমন এই আর্থিক অনটনের কথা চেপে রেখেও চেপে রাখতে পারছেন না, তাদের মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, ঠিক তার পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই যে আর্থিক অনটন সেই আর্থিক অনটনটাকে যাতে কাটিয়ে ওঠা যায়, এবং তার জন্য কেন্দ্র সরকারের কাছে কেন্দ্রীয় প্রকল্পের বন্ধ হয়ে যাওয়া টাকার যেমন বারবার আবেদন জানানো হচ্ছে, তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের কাছে এই মর্মে আবেদন পাঠানো হয়েছে যে যাতে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকার আরও 10,000 কোটি টাকা ঋণ নিতে পারে। এখন এই যে রাজ্যের তৃণমূল সরকারের আর্থিক অনটন, সেই অনটনকে আক্রমণ করতে গিয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে ফেসবুক পোস্ট সেখানে একটি পোস্ট করেছেন, এবং সেই পোস্টে তিনি যেটা দাবি করেছেন যে রাজ্য সরকারের এতটাই হারের হাল যে রাজ্য সরকার তার আয় বাড়াতে এখন ট্রাফিক পুলিশকে অত্যধিক হারে চালান কাটার নির্দেশ দিয়েছে, এবং সেই যে অত্যধিক হারে চালান কাটার নির্দেশ সেটা কেমন সেটা বোঝাতে গিয়ে শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন যে শুধুমাত্র বাইক চালাতে গিয়ে কেউ যদি হেলমেট না পরেন তার জন্য 6,000 টাকা জরিমানা করা হচ্ছে বা চালান কাটা হচ্ছে। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় লিখতে গিয়ে শুভেন্দু অধিকারী যেটা লিখেছেন যে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রোজগার বৃদ্ধি করতে নতুন পন্থা অবলম্বন করেছে, ট্রাফিক পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে জরিমানা কয়েক গুণ বৃদ্ধি করে আয় বাড়াতে, ট্রাফিক আইন অমান্য করলে অবশ্যই সেই ব্যক্তির জরিমানা অথবা যোগ্য শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তির মাত্রা সামঞ্জস্য বজায় রেখে হবে তেমনটাই ন্যায্য। হেলমেট না পরা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়, কিন্তু এই অপরাধে 6,000 টাকা ফাইন কি মাত্রাতিরিক্ত নয়? ট্রাফিক পুলিশ বিভাগের বোঝা উচিত এইভাবে উপার্জন বাড়ানোর চেষ্টা করে সরকারের দেউলিয়াপনা মেটানো কোনোভাবেই সম্ভব হবে না, সাধারণ মানুষের উপর বোঝা চাপালে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তার ফল কিন্তু তাদেরই ভোগ করতে হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই যে পোস্ট, এই পোস্টে যেমন রাজ্য সরকারকে একটা কটাক্ষের ছলে পরামর্শ দেওয়া হয়েছে, তার পাশাপাশি হেলমেট না পরার অপরাধে 6,000 টাকা ফাইন সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং শুভেন্দু অধিকারী তার এই পোস্টের পাশাপাশি একটি চালানের ছবি তার ফেসবুক পোস্টে পোস্ট করেছেন, এবং এই যে মোটরসাইকেল আরোহীদের হেলমেট না পরার 6,000 টাকা ফাইন সেই ফাইনের জায়গাটা তিনি লাল কালি দিয়ে ঘিরে দিয়েছেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই যে দাবি করেছেন যে রাজ্য সরকার তার আর্থিক অনটন দূর করতে বাইক আরোহীদের কাছ থেকে হেলমেট না পরার জন্য 6,000 টাকা ফাইন নিচ্ছে, এই অভিযোগ কতটা সত্য, এই দাবি কতটা সত্য, এই প্রশ্নটা উঠছে। কেননা বন্ধুরা, শুভেন্দু অধিকারী তার পোস্টের সঙ্গে যে ছবিটা পোস্ট করেছেন, যে ফাইনের চালানটা তিনি পোস্ট করেছেন, তাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আরোহীর জন্য এই চালানটা কাটা হয়েছে কিংবা যে আরোহীকে ফাইনটা করা হয়েছে, যে বাইক আরোহীকে ফাইনটা করা হয়েছে, তাকে কিন্তু দুটো ধারা দেওয়া হয়েছে, এবং সেই দুটো ধারায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1 নম্বর ধারা হচ্ছে 129/194D ফর নট ওয়ারিং অফ প্রোটেক্টিভ হেড গিয়ার 1,000 টাকা, এবং নম্বর 2 184 MVA ড্রাইভিং ভেহিকেল ডেঞ্জারাসলি, যার জন্য 5,000 টাকা কিন্তু ফাইন করা হয়েছে, এবং এই দুটো মিলিয়েই 6,000 টাকা ওই যে আরোহী যার কিনা নামে এই চালান কাটা হয়েছে যেটা শুভেন্দু অধিকারী তার পোস্টে উল্লেখ করেননি,
তাকে 6,000 টাকার ফাইন পুলিশ কেটেছে। এবং এখানে বন্ধুরা দেখাই যাচ্ছে যে আসলে হেলমেট না পরার জন্য কিন্তু পুলিশ সেই আরোহীকে 1,000 টাকায় ফাইন করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তার যে ফেসবুক পোস্টে যে দাবিটা করেছেন যে বাইক আরোহীদের কাছ থেকে হেলমেট না পরার জন্য 6,000 টাকা করে রাজ্য সরকার ফাইন করছে, কেন করছে না, যেহেতু রাজ্যের হাড়ির হাল দশা, ভাড়ে মা ভবানী দশা, সেই দশা কিছুটা যাতে অন্তত কাটানো যায়, টাকা যাতে কিছুটা আসে, তার জন্য বাইক আরোহীদের হেলমেট না পরার যে ফাইন সেটা 6,000 টাকা করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী তার পোস্টে দাবি করেছেন। যেটা কিন্তু তারই দেওয়া যে পোস্টের ছবি সেই বা চালান, সেই চালানে কিন্তু অন্য কথা বলছে। সেখানে কিন্তু বলছে যে দুটি ধারা দেওয়া হয়েছে এবং সেই দুটি ধারাতে মোট 6,000 টাকা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই যে দাবি, এই দাবি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে কি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি কি একেবারে রাজ্য সরকারকে তার আর্থিক পরিস্থিতির আর্থিক দুর্দশা নিয়ে একেবারে অন্ধভাবে আক্রমণ করছেন? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।